সেই দীর্ঘগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সেই দীর্ঘগঞ্জের ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে আসসালামু আলাইকুম। নজরুল স্যারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের অনলাইন ক্লাসে। অনলাইন ক্লাসে আমরা সবাই শিক্ষা গ্রহণ করি, তবে আমরা কোথা থেকে শিক্ষা গ্রহণ করি এটা আমাদের একটা জানার বিষয়। আমরা কোথা থেকে শিক্ষা গ্রহণ করি, এখন শিক্ষার্থীরা বলবে যে আমি হয়তো বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করি, আমি মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করি, আমি পরিবার থেকে শিক্ষা গ্রহণ করি। আসলে আমি কোথা থেকে শিক্ষা গ্রহণ করি? আমি মূলত পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করি। পরিবেশ থেকে আমরা সবাই শিক্ষা গ্রহণ করি, আর বিদ্যালয় হচ্ছে পরিবেশের একটি উপাদান মাত্র। তো আমরা আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে ইন্টারনেট পরিচিতি সম্পর্কে জানব। তো ইন্টারনেট পরিচিতি সম্পর্কে জানব, তো ইন্টারনেট কি সেটি আমরা শিরোনাম লিখব। ইন্টারনেট কি? তো ইন্টারনেট হচ্ছে পৃথিবী জোড়া কম্পিউটারের নেটওয়ার্ক, অর্থাৎ ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্ক। উত্তরটা আমি বোর্ডে তোমাদের লিখে দিচ্ছি, তোমরা লিখে রাখো। পৃথিবী জোড়া কম্পিউটারের নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট, অর্থাৎ নেট ওয়ার্কের নেটওয়ার্ক। তো ইন্টারনেট কি আমরা জানলাম, ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্ক। তো এই ইন্টারনেট কত সালে শুরু হয় এটা আমরা জানবো। তোমরা অনেকেই হয়তো জানো, অনেকে হয়তো জানো না, ইন্টারনেট শুরু হয় 1969 সালে। এই 69 সালের সাথে আমাদের সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের একটা সম্পর্ক আছে। আমাদের বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1969 সালে। তথ্যের মহামারী কাকে বলে? এই তথ্যের মহামারী বলতে ইন্টারনেটকেই বোঝায়। ব্রাউজিং কি? ওয়েবসাইট দেখা। WWW কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইন্টারনেট ঘুরে বেড়ানোকে কি বলে? ব্রাউজিং। ব্রাউজার হচ্ছে এক ধরনের ডিভাইস। পৃথিবীর জনপ্রিয় সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন অনেকগুলোই আছে, গুগল, ইয়াহো, মজিলা। তো জনপ্রিয় গুগল হচ্ছে গুগল, জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। তো MP3 তোমরা সবাই জানো এবং বুঝো। MP3 শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? মোবাইলের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, ছবি দেখার ক্ষেত্রে? মূলত MP3 শব্দটি গানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, গান শোনার ক্ষেত্রে। তো আমরা আজকে আলোচনা করব ইন্টারনেট এর মাধ্যমে কিভাবে শিক্ষায় ব্যবহৃত হয়, শিক্ষার ব্যাপারে ইন্টারনেট কিভাবে কাজে লাগানো যায় তার একটি তালিকা তৈরি করো।
তো শিক্ষার ব্যাপারে ইন্টারনেট কিভাবে কাজে লাগানো যায় তার একটি তালিকা আমি তোমাদের বোর্ডে করে দেখাচ্ছি। শিক্ষার ব্যাপারে ইন্টারনেট কে কিভাবে কাজে লাগানো যায় একটি তালিকা তৈরি কর। তো শিক্ষার ব্যাপারে ইন্টারনেটকে কিভাবে কাজে লাগানো যায় তার একটি তালিকা তৈরি করো। তো তালিকাটি আমি বোর্ডে লিখে দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। শিক্ষার বিভিন্ন ব্যাপারে ইন্টারনেট ব্যবহার করে একটি তালিকা উল্লেখ করা হলো। কলম তো ইন্টারনেট ব্যবহার করে একটি ইন্টারনেট থেকে শিক্ষা বিষয়ক ইন্টারনেট থেকে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য নামিয়ে আনা যায়। টেক্সট বই ডাউনলোড করে পড়া যায়। সরাসরি ইন্টারনেটে অনেক বিষয় পড়া যায়। ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা উপকরণের সকল ইন্টারনেট বসে পরীক্ষা দেওয়া যায়।
इंटरनेट बस ना बस भर्ती जाए तो एन अल बोली आगे पाँचा लिखी तो शिक्षार विभिन्न बेपारे शिक्षा विषय विभिन्न तथ्य नामिया आना जाए इंटरनेट थेके टेक्स्ट बोई डाउनलोड करे पढ़ा जाए एवं इंटरनेट थेके सरासरि बोई पढ़ा जाए एवं इंटरनेटे बसे परीक्षा देवा जाए एवं इंटरनेटे बसे भर्ती हुआ जाए एवं इंटरनेट थेके आमरा फेसबुक चैटिंग करते पारी एवं इंटरनेटेर माध्यमे आमरा चिकित्सा सेवा नीते पारी इंटरनेट थेके बसे आमरा मैसेंजारे मैसेज पाठाते पारी इमेल पाठाते पारी इंटरनेट दिए एटा सम्भव मूलत इंटरनेट हच्छे बर्तमान नेटवर्कर जुगेर प्राण इंटरनेट छाड़ा पृथ्वी अचल आज जदि इंटरनेट ना थाके ताहले शिक्षा चिकित्सा व्यवसा सबकिछुई अचल हो पड़बे तो इंटरनेटर माध्यमे आमरा बर्तमाने करोना महामारीर मध्ये शिक्षा ग्रहण करछि इंटरनेट अतएव इंटरनेट एक जनप्रिय एवं प्रयोजनीय माध्यम इंटरनेट छाड़ा बर्तमाने शिक्षा ग्रहण करा सम्भव ना जेहेतु विद्यालय सारा बांग्लादेश ना सारा पृथ्वीते शिक्षा प्रतिष्ठान बंद शिक्षा प्रतिष्ठान बंदर कारण बर्तमान सरकार निर्देश क्रमे प्रति विद्यालय थेके अनलाइन क्लास करार निर्देशना आज विदाय आज के सिद्धिरगंज रेवती मोहन पायलट स्क्रीन कलेजर पक्ष थेके अनलाइन क्लास षष्ठ श्रेणी पंचम अध्याय तथ्य जोगाजोग प्रजुक्तिर क्लास निच्छि तुम्हरा जे जेखाने बसे आमार क्लास देखछो मनोयोग सहकारे देखो एवं तथ्यगुलि संग्रह सरबराह करो तो आमादेर इंटरनेट तो इंटरनेट व्यवहार करते होले आमादेर एकटी मॉडेमेर प्रयोजन हय मॉडेम छाड़ा इंटरनेट चालाना सम्भव ना एवं बर्तमाने राउटारेर माध्यमेओ आमरा इंटरनेट व्यवहार करते पारी आर जदि आमादेर तथ्य বা ডাটা সরবরাহ করতে চাই তাহলে ডাউনলোডের মাধ্যমে আমরা এই পেন ড্রাইভের মধ্যে ডাটা সরবরাহ করতে পারব তো অনলাইন ক্লাসে এবার আমাদের একক কাজ মুছেনে
ইন্টারনেট ব্যবহারে জন্য যেসব উপকরণ প্রয়োজন হবে তার তালিকা নিম্নে দেওয়া হলো। কম্পিউটার ল্যাব ইন্টারনেট তৈরি কিন্তু স্লাইড তো ইন্টারনেট ব্যবহারের জন্য যেসব উপকরণ প্রয়োজন হবে তার একটি তালিকা আমি বোর্ডে লিখলাম। তো তালিকার মধ্যে ছিল মডেম, রাউটার, গুগলের মাধ্যমে পাওয়া ছবি, কম্পিউটার ল্যাব, ইন্টারনেট কানেকশন, তৈরিকৃত স্লাইড, প্রজেক্টর, আইকন ব্যবহার করে স্লাইড তৈরি। তো তোমরা ইন্টারনেট ব্যবহার করার জন্য যেসব উপকরণ প্রয়োজন হবে তোমরা তার উপকরণের তালিকাটা লিখে রাখো।
তো ইন্টারনেট সংযোগে নেটওয়ার্ক নেটওয়ার্ক খেলা এর আগের পাঠে আমরা ইন্টারনেট কি পার্ট 1 এ দেখেছো ইন্টারনেট দিয়ে কি করা যায় আমরা সেটা দেখেছি তোমাদের নিশ্চয়ই জানার কৌতূহল হচ্ছে এটা কেমন করে কাজ করে আমরা আগেই বলেছি ইন্টারনেট হচ্ছে পৃথিবী জুড়া কম্পিউটারের নেটওয়ার্ক নেটওয়ার্ক বলতে আমরা কি বোঝাই বলে দেওয়া দরকার তোমাদের স্কুলের কম্পিউটার ল্যাবে যদি অনেকগুলো কম্পিউটার থাকে আর সবগুলো কম্পিউটার যদি সুইচ নামের একটা যন্ত্র দিয়ে সংযোগ দিয়ে দেওয়া হয় তাহলে একটা কম্পিউটার অন্য একটা কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারবে আর আমরা বলবো তোমাদের স্কুলের কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক করা আছে অর্থাৎ তোমাদের স্কুলে একটি কম্পিউটারের নেটওয়ার্ক আছে অথবা একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটার নেটওয়ার্ক থাকলে এই নেটওয়ার্ক নেটওয়ার্ক খেলা শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষা কার্যক্রম বিতরণের জন্য পর্যালোচনা পরিচালনা করা হয় কম্পিউটারের মধ্যে নেটওয়ার্কিং করা আছে অর্থাৎ তোমাদের স্কুলে একটা কম্পিউটার নেটওয়ার্ক আছে তোমাদের স্কুলের পাশে আরেকটা স্কুল আছে তারা তোমাদের স্কুলের নেটওয়ার্ক দেখে অবাক হয়ে গেল তখন তারাও তাদের শিক্ষকদের কাছে কম্পিউটারের একটা নেটওয়ার্কের জন্য আবেদন করলো তাদের শিক্ষকরাও তখন তাদের স্কুলে অনেকগুলো কম্পিউটার দিয়ে একটা কম্পিউটার নেটওয়ার্ক করে দিলেন এখন সেই স্কুলের ছেলেমেয়েরাও তাদের একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে সংযোগ করে কয়েকদিন পর তোমাদের স্কুলের কম্পিউটার নেটওয়ার্কের সব কম্পিউটারের সাথে তাদের স্কুলের কম্পিউটারের সাথে নেটওয়ার্ক করে দিলে তাদের স্কুলের কার্যক্রম এবং তোমাদের স্কুলের কার্যক্রম তোমরা দেখতে পারবে এবং তাদের সাথে বিভিন্ন তথ্য বিনিময় করতে পারবে তো এই পর্যায়ে সুইচ এবং রাউটারের মধ্যে পার্থক্য সুইচ সুইচ হচ্ছে একাধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক করে কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক করবে ব্যবহার করা হয় রাউটার হচ্ছে একাধিক নেটওয়ার্ক সিস্টেমের
নেটওয়ার্ক আবার নেটওয়ার্ক করতে দরকার। তো সুইচ এবং রাউটারের মধ্যে পার্থক্য তোমরা দেখলে যে সুইচ হচ্ছে একাধিক কম্পিউটারের মাধ্যমে নেটওয়ার্ক করতে ব্যবহার করা হয় এবং রাউটার হচ্ছে একাধিক নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে আবার নেটওয়ার্ক করতে ব্যবহার করা হয়। তো ইমেল করতে হয়, ইন্টারনেট ব্যবহার করতে হয়, ইমেল কি? ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল। তো এবার বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজ তোমরা লিখে নাও। ইন্টারনেট ব্যবহার করে পরিষদ শেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি।